হ্যালো এক্সপ্লোর ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম টু মাই নিউ মাইনক্রাফট ভিডিও। সো গাইস, আজকে আবারও চলে আসলাম মাইনক্রাফটের নতুন একটি ইন্টারেস্টিং এপিসোড নিয়ে। সো ইন টুডেজ এপিসোড উই আর গোইং টু ডু সামথিং রিয়েলি ক্রেজি। আচ্ছা, জাস্ট কিডিং গাইস, আমাদের তো প্রত্যেকটা ভিডিওই ক্রেজি হয়ে থাকে। যারা এখনো ভিডিওতে লাইক করো নাই, তাড়াতাড়ি লিভ আ লাইক এন্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ডিসকর্ড সার্ভারে তাড়াতাড়ি গিয়ে জয়েন করো এন্ড 1k সাবস্ক্রাইবার তাড়াতাড়ি ডান করাও। তাহলে চোজ চোজ ভিডিও আরো আমি নিয়ে আসবো তোমাদের জন্য। তাহলে উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট ইনটু দ্য আওয়ার টুডেস ভিডিও। সো গাইস, কথা বলতে বলতে তো আজকের ভিডিওর টপিকটাই তোমাদেরকে বলা হলো না। সো গাইস, ইন টুডেস ভিডিও উই আর গোইং টু মেকিং এ আর্মার সুইপার ইন আওয়ার মাইনক্রাফট সার্ভাইভাল ওয়ার্ল্ড। সো গাইস, যদি তোমরা একটু ইন্টারেস্টেড থেকে থাকো তাহলে ভাই লাইক করো এন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর কি বলবো গাইস, তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব লাইক করে দাও গাইস, প্লিজ। এন্ড গাইস, তোমরা যে বিকনটা আমার পিছনে দেখতে পারতেছো, এইটা আই থিঙ্ক আমরা 9 or 10 days আগে বানিয়েছিলাম আমাদের সার্ভাইভাল ওয়ার্ল্ডের মধ্যে। ওই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে গিয়ে দেখে আসবা অবশ্যই। এন্ড গাইস, এজ ইউ ক্যান সি, এগুলো বানানোর জন্য কিন্তু আমাদের অনেকগুলো আয়রন প্রয়োজন হবে। সো এখান থেকে আমরা নিয়ে নিবো অনেকগুলো আয়রন। এন্ড এখানে আয়রন নেই, দ্যাট মিন্স এখানে জম্বিটা মরে গেছে। সো এই জম্বিটাকে আবারও নিয়ে আসতে হবে এন্ড ওইটাকে আমি পরেও নিয়ে আসতে পারবো, বাট এখন আমার কাছে অলরেডি অনেকগুলো আয়রন স্টোর করা আছে, ওইগুলো দিয়ে আমরা বানিয়ে ফেলবো। তো এস ইউ ক্যান সি, আমি চলে আসছি আমার আন্ডারগ্রাউন্ড বেসের মধ্যে। এখান থেকে গাইজ আমি দেখাই তোমাদেরকে, এই দেখো এগুলো আমরা পাইছিলাম ওই যে উডল্যান্ড মেনশন থেকে। গাইজ অনেক জোস জোস আইটেম পাইছিলাম, 3টাও টোটাম আন্ডাই পেয়ে গেছি। এখন অলমোস্ট আমাদের লাইক মাইনক্রাফটের মধ্যে মরাটা ইম্পসিবল বলতে পারো। এন্ড ড্রাগন এগো আছে, অনেকগুলো জোস জোস আইটেম এই জায়গার মধ্যে আছে। সো আমাদের প্রয়োজন হচ্ছে আয়রন। সো এখানে ডিস্কটাও পাইছিলাম, এটাও দেখিয়ে দিই তোমাদেরকে। সো এখান থেকে আমি প্রত্যেকটা জিনিসপত্র বানিয়ে চলে যাই উপরে, দেন তোমাদের সাথে কথা বলবো। তো গাইজ, সবগুলো জিনিসপত্র বানিয়ে আমি এখানে চলে আসছি এগুলো নিয়ে। সো এখানে আমি এখন বানানো স্টার্ট করবো। এন্ড গাইজ, তোমরাও দেখতে পারবা এই জিনিসটা বানানো কিন্তু অনেক ইজি। যদি তোমরা এটা তোমাদের ওয়ার্ল্ডে বানাতে চাও তাহলে বানাতে পারো, এই ভিডিওটা দেখতে পারো। সো অনেক জোস হবে কিন্তু এটা বানানোর পর। তাহলে চলো আমরা বানানোটা স্টার্ট করি। সো গাইজ, ফার্স্ট থিংস ফার্স্ট, যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে উই গ্র্যাব সাম ডার্টস ফ্রম হেয়ার। সো এখান থেকে আমরা অনেকগুলো ডার্টসকে মাইন করে ফেলবো, লাইক 3x3 বানাবো আমরা। সো 3x3, দেন আমাদের করতে হবে 5x5 ব্লকসের ডাউন ডিগ ডাউন করতে হবে। সো এটা আমি করে তোমাদের সাথে কথা বলতেছি। A few inches later. সো গাইস, এই পার্টটা তোমরা একদম স্কিপ করবা না, কারণ এটা অনেক জরুরি। এখানে তোমাদের কি করতে হবে, একটা কোবল স্টোন প্লেস করতে হবে, দেন এইটার উপরে একটা রেড স্টোন, দেন এটার সাইডের দিকে একটা রেড স্টোন টর্চ প্লেস করতে হবে, যাতে করে এইটার কানেকশনটা পিস্টনের সাথে ভালোভাবে হতে পারে। এন্ড পিস্টনটা কি করতে হবে, উপরের দিকে তোমাদেরকে দিয়ে রাখতে হবে, যাতে করে যখন আমরা প্রেস করবো বাটনের মধ্যে তখন যাতে ওই আর্মার স্ট্যান্ডটা লাফ দিয়ে উপরের দিকে চলে যায় নাকি নিচের দিকে। কারণ যদি তোমরা গাধা হয়ে থাকো তাহলে তোমরা ওইটা বুঝবা না, এন্ড যদি তোমরা প্রো প্লেয়ার হয়ে থাকো আমার মতো তাহলে বুঝতে পারবা। আচ্ছা, তো তারপর যেমন কি তোমরা এখানে দেখতে পারলে আমি এখানে প্লেস করলাম একটা স্লাইম ব্লক, দেন উই নিড সাম অবসাইডিয়ান্স, লাইক একটাই অবসাইডিয়ান প্রয়োজন। এখানে মধ্যে স্লাইম ব্লকসের পাশাপাশি আমাদেরকে এটা প্লেস করতে হবে। দেন ওটা প্লেস করার পর আমাদের কি করতে হবে, এই যে রেড স্টোন একটা আছে ওই রেড স্টোন টর্চটা আরেকটা ওই জায়গার উপরে প্লেস করতে হবে, লাইক ওইটার সাইডের দিকে, উপরে না। দেন ওই যে কি বলে ওইটারে, পিস্টনটা নিচের দিকে চলে যাবে অ্যান্ড কানেকশনটা অন্যরকম হয়ে যাবে। দেন এটার উপরে একটা রেড স্টোন প্লেস করবো, দেন আওয়ার ওয়ার্ক ইজ ডান, লাইক ফুললি ডান হয়ে গেছে। দেন আমাদের কি করতে হবে, লাইক অনেকগুলো ট্র্যাপ ডোরস দেন ওই স্ল্যাবগুলো নিয়ে আসতে হবে। সো ওইগুলো আমি এখন গিয়ে নিয়ে আসবো। সো গাইজ, ওইটা আমি কিন্তু উল্টো বানিয়ে ফেলছিলাম। সো এখন এস ইউ ক্যান সি, তোমরা দেখতে পারতেছো এখানে মধ্যে অনেক জোস ভাবে এটা উপরের দিকে উঠতেছে, দেন নিচের দিকে নামতেছে। সো এটা কিন্তু এরকমভাবেই কাজ করে। সো গাইজ, ফাইনালি আমরা বিল্ডটা কমপ্লিট করে ফেলছি। সো গাইজ, যদি আজকের ভিডিওটা তোমাদের একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লিভ আ লাইক এন্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, কারণ যখন তোমরা সাবস্ক্রাইব করবা তখন আমার চোর বাড়বে। সো আজকের জন্য ভিডিওটি এতটুকুই ছিল। চিল দেন, টেক কেয়ার এন্ড বাই বাই গাইজ।